आंसर नहीं অল রাইট ভিডিও শুরুতেই আপনি যে ভিডিওটি দেখলেন সো আজকের এই ভিডিওতে আমরা ওই ধরনের ভিডিও এডিট শিখে নেব অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনের মাধ্যমে তো আপনি যদি আপনার ছবি দিয়ে ওই রকম ভিডিও এডিট করতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটিকে এন্ড পর্যন্তই দেখুন তো ফার্স্ট আপনাকে অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে যদি আপনার কাছে অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশন না থাকে আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে এটি ডাউনলোড করতে পারবেন টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া রয়েছে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ঠিক আছে দেন অ্যালাইট মোশন ওপেন করার পর নিচে দেখুন রয়েছে প্রজেক্ট অপশন এখানে একবার ক্লিক করবেন দেন এখানে উপরের দিকে দেখুন এখানে আমার দুটি প্রজেক্ট রয়েছে বিট মার্ক রয়েছে অ্যান্ড রয়েছে ইফেক্ট তো এই দুটি প্রজেক্ট আপনাকে ডাউনলোড করতে হবে এবং ডাউনলোড লিঙ্ক আমি দিয়ে রেখেছি এই ভিডিওর ডেসক্রিপশন বক্স ওখান থেকে আপনারা ডাউনলোড করে অ্যালাইট মোশনে ইম্পোর্ট করে নেবেন দেন এখান থেকে বিট মার্কটা ফার্স্টে ওপেন করবেন অ্যান্ড বিট মার্ক ওপেন করলে আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এখানে দেখুন ফার্স্টে যে লিরিক্সের পোর্শনটা ছিল এখানে আমি করে রেখেছি তো আপনাকে এটা আলাদা করে করতে হবে না ঠিক আছে তো আপনাদের যে কাজটা করতে হবে এখানে দেখিয়ে দিই এখানে যে ফন্টের স্টাইলটা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এটা আপনাদের রিপ্লেস করতে হবে ঠিক আছে তো কী করবেন ফার্স্টের দিকে টাইম ল্যান্ড আনবেন আনার পর নিচে যে টেক্সটের লেয়ারটা থাকবে ওটাকে ফার্স্ট সিলেক্ট করবেন দেন এডিট টেক্সট এখানে ক্লিক করবেন দেন এখানে যা লেখা আছে থাকবে দেন উপরে এই অপশনে ক্লিক করবেন এখানে এখানে ক্লিক করার পর এখান থেকে আপনার এই ফন্টটা সিলেক্ট করে নেবেন ঠিক আছে এই ফন্টের ডাউনলোড লিঙ্ক আমি দিয়ে দেবো ডেসক্রিপশন বক্স ওখান থেকে আপনারা ডাউনলোড করে অ্যালাইট মোশনে ইম্পোর্ট করে ইউজ করে নেবেন অ্যান্ড অ্যালাইট মোশনে কীভাবে ফন্ট ইম্পোর্ট করতে হয় যদি আপনার জানা না থাকে আপনি চ্যানেল চেক আউট করুন ভিডিও পেয়ে যাবেন এছাড়া আই বাটনের ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দেবো ওখান থেকে ভিডিওটি দেখতে পারবেন ঠিক আছে দেন টিকমার্ক ক্লিক করে এখান থেকে ব্যাকে আসবেন দেন উপরে লেয়ারটিকে সিলেক্ট করবেন দেন এখান থেকে এডিট টেক্সটে ক্লিক করবেন দেন এখান থেকে দেখুন এখানে একটা যে আইকনের যে আইকনটা আছে দেখুন লাভের একটা আইকন রয়েছে তো এইরকম ফন্ট এটা একটা ফন্ট তো এই ফন্টটা আপনাকে আপনার অ্যালাইট মোশনে ইম্পোর্ট করতে হবে তো উপরে এই অপশনে ক্লিক করে এখান থেকে দেখুন এই ফোনটা সিলেক্ট করে নেবেন ফটোগ্রামি নামে আছে ঠিক আছে এটা সিলেক্ট করে নেবেন আর এটারও আপনারা ইম্পোর্ট করে নেবেন অ্যালাইট মোশনে দেন এখানে দেখুন আমি ডাব্লু লিখেছি দেখুন ডাব্লু লিখেছি তো এইটা আসছে এরকম আইকন আসছে তো এখানে দেখুন আপনি আই লেখেন তাহলে এরকম আসবে আর এখানে পি লিখছি দেখুন এরকম আসছে তো এটা আপনি আপনার মতো করে দেখে নেবেন ঠিক আছে আমি পিটাই রাখছি এটাই ভালো লাগছে দেন টিকমার্ক ক্লিক করে এখান থেকে ব্যাকে আসছি দেন এরপর এখান থেকে এগিয়ে আসবেন দেন সেম প্রসেস ফলো করে এখানে পরে যে লেয়ারগুলো থাকবে এগুলোতে আপনার ফন্ট স্টাইলটা রিপ্লেস করে নেবেন ঠিক আছে এই পর্যন্ত দেন এখান থেকে আপনাদের এবার ফটো অ্যাড করতে হবে তো এই বিটমার্কে টাইম ল্যান্ড আনবেন আনার পর এখান থেকে প্লাসে ক্লিক করবেন দেন মিডিয়া অপশনে ক্লিক করবেন দেন এখান থেকে ভিউ অলে ক্লিক করে এখান থেকে ফার্স্টে ফটো রকম সিলেক্ট করবেন দেন প্লাসে ক্লিক করে অ্যাড করবেন দেখুন অ্যাড হয়ে যাবে এরপর থ্রি ডটে ক্লিক করে এখান থেকে ফিল কম্পোজিশন এখানে ক্লিক করবেন তাহলে ফুল স্ক্রিন হয়ে যাবে দেখুন ফুল স্ক্রিন হয়ে যাবে দেন ডান দিকে অ্যারোতে ক্লিক করবেন পরে বিটমার্কে টাইম ল্যান্ড আসবে দেন এই অপশানে ক্লিক করে এক্সট্রা পার্ট প্রাইসারতে কাট করে দেবেন দেখুন কাট হয়ে গেছে এরপরে যদি আপনার ফটো আরও বেশি অ্যাডজাস্ট করা থাকে তাহলে ফটো লেয়ার সিলেক্ট করবেন মুভ অ্যান্ড ট্রান্সফর্মে ক্লিক করবেন দেন এই জায়গাটা সোয়াইপ করে আপনি ফটোর পজিশনটা অ্যাডজাস্ট করতে পারবেন এছাড়া তিন নম্বরে ক্লিক করে আপনি চাইলে সাইজটা এখন বাড়াতে পারেন অথবা কমাতে পারেন তো এটা আপনি আপনার ছবি অনুযায়ী দেখে নেবেন ঠিক আছে তো এইভাবে সেম প্রসেস ফলো করে এখানে যতগুলো বিটমার্ক আছে প্রত্যেকটি বিটমার্কে আপনার ফটোগুলোকে এক একে অ্যাড করে নেবেন তো আমি এখানে ফটোগুলোকে অ্যাড করে নিচ্ছি ঠিক আছে ওকে তো বিটমার্ক অনুযায়ী এখানে আমি সমস্ত ফটো অ্যাড করে নিয়েছি তো আপনারাও বিটমার্ক অনুযায়ী সমস্ত ফটো অ্যাড করে নেবেন তো ফটো অ্যাড করা হয়ে গেলে এবার আপনাকে ফটোগুলোতে ইফেক্ট অ্যাড করতে হবে তো এখান থেকে ব্যাকে চলে আসবেন দেন ইফেক্টের প্রিসেটটা ওপেন করবেন এটা ওপেন করার পর নিচের দিকে দেখুন ফার্স্টে একটা ফটো রয়েছে তো এটাকে সিলেক্ট করবেন দেন ইফেক্ট অপশনে ক্লিক করবেন দেন থ্রি ডটে ক্লিক করে এখান থেকে কপি ইফেক্টে ক্লিক করে ইফেক্ট কপি করে নেবেন দেন এখান থেকে ব্যাকে আসবেন দেন বিট মার্ক প্রজেক্ট ওপেন করবেন এরপর টাইম লাইনটা এগিয়ে আনবেন যেখান থেকে ফটো শুরু হয়েছে তো সেখানে নিয়ে আসবেন সো এখান থেকে ফটো অ্যাড করা হয়েছে তো ফার্স্ট ফটো সিলেক্ট করবেন ইফেক্ট অপশনে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে পেস্ট ইফেক্টে ক্লিক করে ইফেক্ট এখানে পেস্ট করে দেবেন ঠিক আছে দেন এখান থেকে দুটো ফটো মাঝে বাদ দেবেন দেন তার পরের ফটো সিলেক্ট করে এখানে একই প্রসেস ফলো করে এফেক্টটা পেস্ট করে দেবেন দেন আবারও দুটো ফটো বাদ দিয়ে তার পরের ফটো সিলেক্ট করে এখানে এফেক্টটা পেস্ট করে দেবেন ঠিক আছে সেম প্রসেস ফলো করে দেন এখানে আবারও দুটো ফটো বাদ দেবেন তার পরের ফটো সিলেক্ট করে এফেক্ট পেস্ট করে দেবেন দেন আবারও দুটো ফটো বাদ দিয়ে তার পরের ফটো সিলেক্ট করে এফেক্ট পেস্ট করে দেবেন তো এরকমভাবে আপনারা দুটো ফটো মাঝে বাদ দিয়ে এটা আপনারা এফেক্টটা পেস্ট করে দেবেন ঠিক আছে তো আমি এখানে করে নিলাম দেন এখান থেকে ব্যাকে চলে আসবেন ব্যাকে চলে আসার পর ইফেক্টের প্রিসেটটা আবারও ওপেন করবেন ওপেন করার পরের ফটো যেটা আছে এটাকে সিলেক্ট করবেন দেন ইফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে কপি ইফেক্টে ক্লিক করে এখান থেকে ব্যাকে চলে আসবেন দেন বিট মার্ক ওপেন করবেন ঠিক আছে দেন টাইম লাইনটা এগিয়ে নিয়ে আসবেন এগিয়ে আসার পর এখান থেকে ফার্স্ট ফটোতে ইফেক্ট রয়েছে তার পরের ফটো সিলেক্ট করবেন ইফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে পেস্ট ইফেক্টে ক্লিক করে এখানে ইফেক্ট পেস্ট করে দেবেন
এরপর এখান থেকে আবারও দুটো ফটো বাদ দেবেন, মানে আগের মতো আর কি দুটো ফটো এরকম বাদ দেবেন। বাদ দিয়ে তারপরের ফটো সিলেক্ট করে এখানে এফেক্টটা পেস্ট করে দেবেন। দেন এখান থেকে দুটো ফটো বাদ দেবেন, তারপরের ফটো সিলেক্ট করবেন, এরকম সিলেক্ট করে এফেক্টটা এখানে পেস্ট করে দেবেন। দেন আবার দুটো ফটো বাদ দিয়ে তারপরের ফটো সিলেক্ট করে এফেক্টটা পেস্ট করে দেবেন। এরকম সেম প্রসেস ফলো করবেন একদম শেষ পর্যন্ত, ঠিক আছে? শেষ পর্যন্ত প্রত্যেকটাতে আপনারা দুটো ফটো বাদ দিয়ে করে নেবেন। দেন এখান থেকে ব্যাকে চলে আসবেন, ব্যাকে চলে আসতে এফেক্টের প্রিসেট ওপেন করবেন। ওপেন করার পর লাস্টের ফটোতে চলে আসবেন, সিলেক্ট করবেন, এফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে কপি এফেক্টে ক্লিক করে ব্যাকে আসবেন। দেন বিট মার্ক ওপেন করবেন, দেন টাইম লাইনটা এগিয়ে আসবেন। ফার্স্টে যখন ফটো এফেক্ট রয়েছে, ফার্স্ট ফটো দেখুন এফেক্ট রয়েছে, তারপরেরটা তো রয়েছে, দেন তারপরেরটা দেখুন নেই, তো এটাকে সিলেক্ট করে এখানে এফেক্টটা পেস্ট করে দেবেন। দেন এখান থেকে তারপরে ফটো তো রয়েছে, এটা তো রয়েছে, তো এটা দেখুন নেই, তো এটাকে সিলেক্ট করে এফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে পেস্ট এফেক্টে ক্লিক করে এফেক্ট পেস্ট করে দেবেন। এরপর এখানে যতগুলো আর কি ফটোতে আর কি মোট কথা যতগুলো ফটোতে আপনার এফেক্ট অ্যাড দেওয়া বাকি থাকবে, সেগুলোটা ফটো সিলেক্ট করে সেই ফটোগুলোতে এফেক্ট আপনারা অ্যাড করে নেবেন, ঠিক আছে? দেখুন এই ফটোগুলোতে এফেক্ট অ্যাড দেওয়া বাকি আছে, তো এইগুলোতে আমি করে নিচ্ছি এখানে, তো আপনারাও এরকমভাবে করে নেবেন। যে কটা ফটোতে এফেক্ট অ্যাড দেওয়া বাকি থাকবে সে কটা ফটোতে আপনার এফেক্ট অ্যাড করে নেবেন এভাবে, ঠিক আছে? সো করা হয়ে গেলে এবার আপনাকে একটা এইচডিআর এফেক্ট এখানে অ্যাড করতে হবে। সেখান থেকে ব্যাকে আসবেন, এফেক্টের প্রিসেট ওপেন করবেন। ওপেন করার পর উপরে যে চারটি লেয়ার রয়েছে, দেখুন এখানে চারটি লেয়ার উপরের দিকে রয়েছে, তো লং প্রেস হোল্ড করে চারটি কম সিলেক্ট করে এখান থেকে এই অপশানে ক্লিক করবেন। দেন কপি ফোর লেয়ারসে ক্লিক করে এখান থেকে ব্যাকে আসবেন। দেন বিট মার্ক প্রজেক্ট ওপেন করবেন। এরপরে ফার্স্টে যে বিট মার্ক আছে এখানে টাইম লাইনটা রাখবেন, রাখার পর এই অপশানে ক্লিক করবেন। দেন পেস্ট ফোর লেয়ার্সে ক্লিক করে দেবেন, চারটি লেয়ার এখানে একসাথে পেস্ট হয়ে যাবে। দেখুন পেস্ট হয়ে গেছে, অ্যান্ড এখানে একটা এইচডিআর এফেক্ট এসে গেছে, ঠিক আছে? তো এরপর আপনাকে ওই প্রজেক্টটিকে ভিডিওতে এক্সপোর্ট করতে হবে, তার জন্য দেখুন ডান দিকে রয়েছে শেয়ার বাটন, এখানে একবার ক্লিক করবেন। দেন ভিডিও সিলেক্ট রেখে এক্সপোর্ট বাটনে ক্লিক করে ভিডিওটি এক্সপোর্ট করে নেবেন। তো গাইস এই ছিল আজকের ভিডিও, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নেক্সট কটি ভিডিওতে, বাই।